আজকের ভিডিওতে আমরা জানব বিবাহিত মেয়েরা কেন পরকিয়া করে থাকে এর পেছনে কি কি কারণ রয়েছে জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম যে কারণটা রয়েছে বিবাহিত মেয়েদের পরকিয়া করার পেছনে সেটা হচ্ছে বিয়ের পরেও পানু ভিডিও দেখা বা স্বামী স্ত্রী একসাথে মিলে নোংরা ভিডিওগুলো দেখা এবার নোংরা ভিডিওগুলো দেখলে কেন মানুষ পরকিয়া করে সেটা আবার জেনে নাও দেখো যখনই মেয়েরা বিশেষ করে মেয়েরা যখনই ওই ধরনের ভিডিওগুলো দেখে না তখন তারা কিভাবে যে আচ্ছা আমার স্বামী তো কখনো এইভাবে করতে পারে না এই এই পজিশনে তো কখনো আমাকে করে নাই বা আমার স্বামীর মেশিনটাও তো কখনো এতটা বড়ো নয় আবার অনেক সময় পানও ভিডিওতে দেখায় কি যে একজন ছেলে তিনজন মেয়ের সাথে আবার তিনজন মেয়ে হয়তো একজন ছেলের সরি একজন মেয়ে হয়তো তিনজন ছেলের সাথে তো এই জিনিসগুলো যখনই তারা দেখে না তাদের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা ঢুকে যায় সেও কীভাবে না আচ্ছা এই জিনিসটাই তো তাহলে দারুণ মজা আছে আমিও একবার করে দেখতে চাই আর আমার স্বামীর মেশিনটাও তো ছোটো অন্য জনের সাথে করলে নিশ্চয়ই ওইরকম একটা বড়ো মেশিন পাওয়া যাবে আর যেহেতু এই জিনিসগুলো দেখে দেখে তার শরীরের মধ্যে শারীরিক চাহিদার পরিমাণ কিন্তু বাড়তে থাকে ঠিক আছে তাই সে একটা সময় পরে কি করে যখনই ফাঁকা ফাঁক পায় বা সুযোগ পায় তখন কিন্তু সে পরকিয়া করে থাকে সেভাবে কি যে অন্য সাথে করলে হয়তো আমি ওই ভিডিওতে যেমনটা দেখাচ্ছে সেইভাবে হয়তো আমিও মজা করতে পারবো ঠিক আছে তো এই জিনিসটার কারণেই কী করে না অনেক সময় মেয়েরা কিন্তু ওই পানও ভিডিও দেখে পরকিয়া করে থাকে তাই প্রত্যেকটা বিবাহিত মানুষের উচিত কখনো নিজের স্বামী সরি স্ত্রীকে পানো ভিডিও দেখতে না দেওয়া এবং যারা মেয়েরা দেখছ এই ভিডিওটা তারাও যদি চাও যে নিজের ইজ্জত যাতে কখনও নষ্ট না করতে তাহলে পানো ভিডিও দেখবে না এমন কি যারা এখনও অবিবাহিত রয়েছে যারা এই ভিডিওটা দেখছো তাদেরকেও বলবো বিয়ের পর কখনও স্ত্রীকে পানো ভিডিও দেখতে দেবে না এমন কি তোমরাও কখনও স্ত্রীর সামনে ওই ধরনের নোংরা ভিডিও দেখবে না কারণ তোমরা যদি দেখো তাহলে তোমাদের স্ত্রী অবশ্যই দেখবে দ্বিতীয় হচ্ছে পারিবারিক অবস্থা দেখো মা মেয়ের মা যদি খারাপ হয় তাহলে মেয়ে কিন্তু খারাপ হবেই একটা প্রবাদ শুনে থাকবে বাংলাতে বলে যে যেমন গাছ তেমনি ফল ঠিক আছে তো ঠিক সেইভাবে কোনো মেয়ের মা যদি খারাপ হয় ঠিক আছে তার মায়ের চরিত্র যদি খারাপ হয়ে থাকে তাহলে তার মেয়েরও চরিত্র কিন্তু খারাপ হবে এমনটা কিন্তু নাইনটি নাইন ক্ষেত্রে হয় ঠিক আছে এক থাকে যারা কয়লার খনিতে হীরের মতন হয় সেটা আলাদা কথা তবে সেটা পাওয়া খুবই কঠিন যেমনটা হীরে পাওয়া খুবই কঠিন তেমনি ওই ধরনের মেয়ে পাওয়া খুবই কঠিন যে মা খারাপ মা খারাপ কাজ করতো মায়ের চরিত্র খারাপ কিন্তু মেয়ে খুব ভালো এমনটা পাওয়া খুবই কঠিন তবে এই জিনিসটা তোমাদের দেখতে হবে কোথাও হয়তো বিয়ে করতে গেছো বা কোনো মেয়ের হয়তো প্রেম করছো ভালো করে জেনে নাও যে তার মায়ের স্বভাব চরিত্র কীরকম ঠিক ঠিক আছে তার মা ইয়াং বয়সে কত রকম কীর্তি করে বেরিয়েছে সেই জিনিসগুলো তোমাকে কিন্তু একটু খোঁজ নিয়ে জানার চেষ্টা করতে হবে আর না হলে কিন্তু ফেসে যাবে যা একটা কথা যেটা বললাম যে যেমন গাছ তেমনি ফল ঠিক আছে তাই মেয়ে মেয়ের মা যদি ভালো হয় তাহলে মেয়ে অবশ্যই ভালো হবে তিন নম্বর হচ্ছে স্বামী যদি বাড়িতে না থাকে লম্বা সময় ধরে ঠিক আছে এবার দেখো ভদ্র থেকে ভদ্রতম মেয়েরাও কিন্তু অনেক সময় কী হয় তাদের স্বামী যদি তাদের সাথে যদি না থাকে ছ মাস এক বছর ধরে যদি না থাকে তাহলে তারাও কিন্তু পরকিয়া করতে বাধ্য ঠিক আছে তো এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে তুমি যতই ভদ্র মেয়েকে বিয়ে করো না কেন যতই ভালো মেয়েকে বিয়ে করো না কেন কিন্তু অনেক ছেলে কী আছে বিশেষ করে দেখা যায় কি হয়তো দূরে কোথাও চলে গেল কাজে বিশেষ করে বিদেশে দুবাই চলে গেল আরবে চলে গেল মানে নিজের দেশ ছেড়ে সব হয়তো অন্য জায়গায় চলে গেল। এবার দেশ ছেড়ে বেরিয়ে যাওয়া মানেই দু থেকে চার বছরের ব্যাপার ঠিক আছে আর তুমি যদি বিয়ে করে নিজের বউকে যদি বাড়িতে রেখে যাও আর তুমি যদি দু চার বছরের জন্য বাড়ি ছেড়ে যদি বেরিয়ে যাও তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট নয় নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমার স্ত্রী কিন্তু পরকিয়া করবেই করবে ঠিক আছে সে যতই ভালো মেয়ে হোক না কেন আর দেখো এই জিনিসটা আমি দোষ দিতে পারবো না ঠিক আছে কারণ প্রত্যেকেরই একটা শারীরিক চাহিদা রয়েছে এবং একটা মেয়ে বিয়ে করেছে তার যৌবনটাকে তো তোমাকে তাকে একটু উপভোগ করতে দিতে হবে তাই না তুমি তিন মাস অন্তত একবার করো কিন্তু করতে তো তাকে হবেই তাই না তো সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে তুমিও তাই করতে ছেলেরাও কিন্তু তাই করবে যদি তাদের স্ত্রী তাদেরকে রেখে যদি মাস এক বছরের জন্য কোথাও বাইরে কাজে চলে যায় ঠিক ঠিক আছে তাহলে দেখা যায় কি দেখবে যে তাদের স্বামীরাও কিন্তু পরকিয়া করছে বা অন্য মেয়ের সাথে কিন্তু নিজের শারীরিক চাহিদা পূরণ করছে ঠিক আছে তো এই জিনিসটা কখনো করবে না বিয়ের পর কিন্তু কখনো বেশি দিনের জন্য বাইরে থাকবে না ঠিক আছে এক মাস মাস তিন মাস পর্যন্ত ঠিক আছে কিন্তু তার বেশি ওই যে ছ মাস বছর চার বছরের জন্য বাইরে চলে গেলে এই জিনিসগুলো করবে না যা করার যদি কোথাও বাইরে যেতে হয় তাহলে বিয়ের আগে যাও বিয়ের পরে এমন একটা জায়গায় কাজ করো যেখানে তুমি মধ্যেই বাড়ে আসতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন একটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও আর হবে পরের ভিডিওতে